সব লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পুনে স্টেশন থেকে বাইরের দিকে। বাইরের দিকে বেরোতে গিয়ে পুনে স্টেশনের চত্বরটাও দেখলাম বেশ সুন্দর ঝাঁ চকচকে। সামনে ছত্রপতি শিবাজির মূর্তি এবং ভেতরের দিকটি দেখি খুবই সুন্দর ছোটর মতে পুনে স্টেশনটি। পুরো স্টেশনটি ঘুরে আমাদের এক্সিট গেট দিয়ে আমরা সবাই মিলে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম এবং বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে আমাদের বুক করা নতুন গাড়ির জন্য। সেই গাড়ি করে আমরা গন্তব্য স্থলে পৌঁছাবো। চলো দেখে নিই সবাই কি বলছে। এবার বলো ট্রাভেলটা কেমন লাগলো তোমার? খুব ভালো, কেটে আর ঘুমিয়েছি। এটাই তো মজা ট্রেনে, খাও আর ঘুরে ঘুমাও। তোমার কেমন লাগলো ট্রেনে জার্নি? খুব ভালো, খুব জার্নি, কোনো ব্যথা করছে কিছু করার নেই। চলে যাবো, বলো কেমন লাগলো তোমার? 13 ঘন্টা লেট হলে যেরকম লাগা উচিত সেরকম লেগেছে, মানে শরীরে আর কিছু নেই। মোটামুটি ভালো, মোটামুটি ভালো। খেয়েছি তখন ভালো, হ্যাঁ বলো, যখন খেয়েছি তখন খুব ভালো লাগছিল, কিন্তু যখন এই এত লেট মনে পড়ছে তখন এর থেকে খারাপ আর কিছু লাগছিল না। ট্রাভেলার বুক করার পরে লাগেজ গুছিয়ে 16 জন মিলে পান্ডালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দেখো রোড ট্রিপটাও কেমন সুন্দর লাগছে দেখতে। হ্যালো গাইজ, আমাকে কি দেখা যাচ্ছে কোনোভাবে? যদি দেখা যায় তাহলে একটু অ্যাডজাস্ট করে নাও, আমি ভেতরে ভিডিও করতে পারছি না। এখন রয়েছি ট্রাভেলারের ভেতরে, একটা ট্রাভেলার বুক করেছি যেটা আমাদের হোটেলে পৌঁছে দেবে। আমাদের হোটেল স্টেশন থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তো এখন রয়েছি ট্রাভেলারের ভেতরে, আমরা সবাই মিলে রয়েছি 16 জন টোটাল। তো বাকিটা পৌঁছে বলছি, এখন ট্রাভেলারের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার গাইজ, প্লিজ সরি টু সে, নেমে কথা বলছি। হ্যালো গাইজ, আমরা হোটেলে চলে এসেছি, তখন ভোরবেলা, আমি তোমাদের দেখাতে পারিনি, হোটেলে একদম ভোরবেলা আমরা পৌঁছেছি, তখন বাজে 4:30, আমরা হোটেল পৌঁছেছি।
তো বেসিক্যালি যেটা হয়েছে হচ্ছে আমরা চন্দ্রভাগা নদীর সামনের হোটেলেই রয়েছি। কি হোটেল নাম আমি বলে দিচ্ছি খানিকক্ষণ পরে। এটা হচ্ছে চন্দ্রভাগা নদী, যে নদীটা তোমাদের দেখালাম। তো এই নদীতে স্নান করেই মন্দিরে পুজো যেতে যেতে হয়। এখানে আমরা যেটা দেখতে এসেছি ভিক্টর বাবার মন্দির দেখতে এসেছি। তো এই নদীতে এদের বিশ্বাস হচ্ছে কি এই নদী খুব একটা পবিত্র নদী, এই নদীতে স্নান করে তারপরে আমরা ভিক্টর বাবার মন্দিরে পুজো দিতে যাব। এবং এখানকার রীতি এবং রেওয়াজও তাই যে এই নদীতে স্নান করে তারপরে ভিক্টর বাবার মন্দিরে পুজো দিতে যেতে হয়, মানে এখানকার নিয়ম সেটাই। তো আমরা যাব আজকে স্নান করবো না, আজকে আমরা এসেই হোটেলে এসেছি, এত দুদিন জার্নি করে হোটেলে এসেছি, ট্রেনও লেট ছিল, প্রচণ্ড জার্নি হয়েছে, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। তো আমরা হোটেলেই স্নান করে নিয়েছি সবাই মিলে। তো এবার আজকে আমরা স্নান করবো না, আজকে জাস্ট আমরা নদীর ধারে গিয়ে হাত পা মুখ ধুয়েই আমরা ওই মন্দিরে যাব, ঘুরে ঠুরে নিয়ে কালকে আমরা যখন মন্দিরে ফাইনালি পুজো দেব তখন আমরা ওই নদীতে স্নান করে তারপরে আমরা পুজো দিতে যাব। ঠিক আছে, তা চলো ঘুরে আসি মন্দিরে। হোটেল থেকে বেরিয়ে আশেপাশে অনেক মন্দির আছে সাইট সিনের জন্য, তো এখন বেরিয়ে যাব, সেই সাইট সিনগুলো করবো অটো রিজার্ভ করে। চলো দেখে নিই তারপরে মেন মন্দির যাব। এখান থেকে ছাদে যাওয়া হয়েছিল, এখন ছাদ থেকে নামছি, এখন আমরা নিচের দিকে নামছি। আমরা এই ফ্লোরটাতে, এই এর নিচের ফ্লোরটাতে আমরা রয়েছি, এই ফ্লোরটাতে। চলো গাইজ আমরা নিচে যাই। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, চলো হোটেলটা দেখিয়ে দিই তোমাদের। এই হোটেলে পৌঁছেছি একটি ট্রাভেলারের মাধ্যমে, সেই ট্রাভেলার গাড়িটি এটি। এই গাড়িতে খুব কমফোর্টেবল জার্নি করেছি, পুনে স্টেশন অনেকটাই নিচুতে এবং পান্ডালপুর অনেক উঁচুতে, এই গাড়ির মাধ্যমে আমরা এতটা উঁচুতে উঠে আসতে পেরেছি। গাইজ এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন নামছি, দেখো সিঁড়িটা জাস্ট দেখো, সিঁড়ি দিয়ে নামছি। এই দেখো গাইজ এই সিঁড়ি, সিঁড়ি দেখেছো, এই সিঁড়িটা দিয়ে যাব, ওই নদীর ধারে যাচ্ছি, চলো নদীর ধারে যাই। প্রচন্ড রোদ কিন্তু ওয়েদার খুব ভালো, ওয়েদার এখানকার খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, মানে খুব এনজয়, এন্টারটেইনিং ওয়েদারটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদিকে রোদও আছে, মানে খুব সুন্দর, বিউটিফুল অ্যান্ড মাইন্ড ব্লোয়িং ওয়েদার। দেখো আমার তো খুব মজা হচ্ছে, কিন্তু মামুনি আর মাসিমুনি কোথায় সেটা জানি না, সেটা খুঁজে বার করতে হবে যে ওরা কোথায় গেল, এত বড় জায়গাতে ওরা কোথায় গেল একটু খুঁজে বার করতে হবে। চলো যাই একটু খুঁজে বার করে নিই, দেখো এতজন আছে, দেখাতে পারছি না, যাই না, দেখো এসে গেছি চন্দ্রভাগাতে, একটুখানি পা ভিজিয়ে নিই আর একটু নমস্কারও করে নিই। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিতে গিয়ে জানি অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু কি করব বলো, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার না করে কিছু ভালোই লাগে না। দেখেছো গাইস কত লোক এখানে, কত ক্রাউড, কত ভিড় এখানে দেখেছো, কত মানুষ এসেছে তীর্থ করতে। দেখো হিন্দি মে বলু তো ইয়ে বল সকতি হু, ইস হোটেল কা নাম হ্যায় বৃন্দাবন ভক্ত নিবাস, তো ইস হোটেল মে হাম লোগ ঠেড়ে হ্যায় ইয়েস্টারডে। তো অ্যাকচুয়ালি আজ সুবহ বল সকতে হো, আজ সুবহ 4 বাজে ইয়ে হোটেল মে হাম লোগ পৌঁছে হ্যাঁ আর রে রে হ্যাঁ হোটেল মে। এবার একটু বাংলায় ফিরে আসি, সেটা হচ্ছে গিয়ে এই বৃন্দাবন ভক্ত নিবাসেই আমরা রয়েছি, কালকে মানে আজকে সকাল ভোর 4টার সময় এসেছি, এখানেই রয়েছি এবং এর ফার্স্ট ফ্লোরে রয়েছি আমরা। তো তোমরা অনলাইনে বুক করেও নিতে পারো এই হোটেলটা, বা এসেও বুকিং করতে পারো, কোনো অসুবিধা নেই, রুম পেয়ে যাবে। আচ্ছা আমি ডিটেলস আমার
ডেসক্রিপশন বক্সে এর কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দেবো এবং গাড়িরও কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দেবো। তোমরা তার মাধ্যমে বুকিং করে এই পুনেতে আসতে পারো এবং সাইট সিন করতে পারো। ঠিক আছে চলো পুনে সম্পূর্ণ সাইট সিন নিয়ে আড্ডা দিতে চলে আসছি তোমাদের সাথে পরের ভিডিওতে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।